আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আমরা শিখব কোরআন মাঝের ভিতরে কোথায় কোথায় এক লিফ্ট দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা মাদের হরফ শিখব আমরা অনেকে কোরআন মাসিদ পড়তে পারি বাট মাদের হরফ আমরা টান দেই না যে কারণে আমাদের কোরআন মাসিদ পড়া সুন্দর হয় না তো অবশ্যই আপনাকে মাদের হরফগুলো টান দিয়ে পড়তে হবে যদি টান না দেন তাহলে কিন্তু আপনার বড় একটা ভুল হয়ে যাবে যেখানে যেখানে মাদ হবে সেখানে অবশ্যই টান দিতে হবে তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ মাছগুলো শিখিয়ে দিব যে কোথায় কোথায় আপনি এক লিপ টান দিবেন তো যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ এই টানে আর ভুল করবেন না অর্থাৎ কোরআন মাজিদ পড়ার সময় আপনার টানগুলো তার ভুল হবে না তো চলুন শুরু করি মদের হরকত এর পরিচয় দেখুন মদের হরকত হচ্ছে তিনটা খারা জবর খারা জের উল্টা পেশ আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় হরকত উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়ি কিন্তু মদের হরকত এটা হলো মদের হরকত মদর হরকতকে খারা জবর খারাজ উল্টা পেশকে বলা হয় মদর হরকত মদর হরকত যেখানে পাবেন অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশ যেখানে পাবেন সেখানে এক আলিফ পরিমাণ টান দেবেন এখানে জবর খারাজের এবং উল্টা পেশকে মদ হরকত বলে মদর হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পরিচিত হয় তো অবশ্যই আমরা এখানে এক আলিফ টান দিব যেইখানে আপনি কোরআন মাসিদের ভিতরে যেখানি খারা জবর খারা জের উল্টা পেশ পাবেন সেইখানে টান দিবেন তাহলে হবে হামজা খারা জবর আ ওয়াউ খারা জবর ওয়া বা খারাজবর বা জিম খারাজবর যা রাল খারাজবর যা খারবার যা চিন খারাজবর সাহা খারাজবর সা সারা যাফ সব কাফ খারাজবর ক তারপর হবে হামজা খারাজের ই ওয়াউ খারাজের উই ইয়া খারাজের হি দেখুন হামজা খারাজের ই হলো শুরু থাকে ওয়াউ খারেজের উই দুই ঠুট গোল করে ঠুট ঠিক আর ইয়া খারাজের হি জিবার মধ্যখান উৎপত্তি সঙ্গে লাগে এ তিনটে উৎসাহ আলাদা হবে হা খারেজের হি হা খারেজের হি তা উল্টা পেশ টু ট উল্টা পেশ ট ওয়া ইয়া উল্টা পেশ ইউ হামজা উল্টা পেশ উ হামজা উল্টা পেশ উ আইন উল্টা পেশ উ এখানে ওয়াউটা দুই ঠোঁট গোল করে নিয়ে আসবেন ওয়া উল্টা পেশ উ এরকম আর ইয়াটা ঝিপার মধ্য খান উপতলার সঙ্গে লাগাবেন ইয়া উল্টা পেশ ইউ হামজা উল্টা পেশ ও হলকে শুরু থেকে আর আইনটা চাপ দিয়ে নিয়ে আসবেন হলকে মাঝখান থেকে আইন উল্টা পেশ উ এরকম তাহলে এখানে কিছু শব্দ দেওয়া আছে যেমন আইন যেবার আ লাম করা আছে বল লা আলা লা তে একটা প্রাণ হবে আলা ইয়াটা পড়া যাবে না হামজা খারাজ যেবার আটা এটা মাধ্যমে একটা প্রাণ দিবেন মিম মা নুন যেবার না আ মা না

য়াহাজিন খাৰ যাহি লাম খাজুব লা তাজে ৰিচা লা তিয়াক ইয়িন খাজবা য়াস কফ খৰাজবৰ ক নুন যেন নি ক নি তা খব তা ক নি ক নি তা তা দুই যে তিন ক নি তা টিন ক টান্দিবেন তা টান্দিবেন নি

তারপর দেখুন খারা জেরের মাস্ক বা খারা জবর খারা জের দিয়ে আমরা এখন প্র্যাকটিস করবো তবে এখানে একটা বিষয় লেখা আছে কোরআন শরীফে ইয়া হামজা হা এই তিন হরফে মানে এই তিন হরফ ব্যতীত অন্য কোনো হরফে খারা জেরের ব্যবহার নেই অর্থাৎ কোরআন মাজিদের শুধুমাত্র হামজা হা ইয়া এই তিনটা হরফের মধ্যে কিন্তু এই খারা জবর আছে আর অন্য কোনো হরফের মধ্যে কিন্তু খারা জেরটা নাই মানে কোয়ান মাজিদের ভিতরে হামজা হা এবং হচ্ছে ইয়া তিন হরফের মধ্যে শুধুমাত্র তিনটা হরফে খারা জিয়ার আছে খারা জীবন না এই তিনটা হরফের মধ্যে খারা জিয়ার আছে আর অন্য হরফের মধ্যে কিন্তু খারা জের নাই তাহলে হবে বাজের জের বি হা খারাজের হি বি হি ইয়া হা পেশি ইয়ঃহ ইয়া খারাজের হি ইয়া ওয় পেসি ইয়া জেন নি হামজা খৰাজে ইে ফি ই বাজে বিনুন আইন দিন নি বিনির মিনজবর মাতা জে তিহাকার জির হি বিনির হি বাজে বি আম বিআম রজের ইহাকার হি বিআমরিহি তাহলে এরকম হবে পড়তে হবে তারপর হল উল্টা প্রেসের ব্যবহার বা উল্টা প্রেসের আমরা প্র্যাকটিস করব কোরআন শরীফে ওয়াও হা এই দুই হরফ ব্যতীত অন্য কোনো হরফে উল্টা প্রেসের ব্যবহার নেই তাহলে হবে লম জৱৰ লা হাউল টেচ হু লা হু মিম জবৰ মা আইন জবৰ আ হাউট পেচ হু মা আ হো ৱা উল্ট পেশ হু ৰ জে ৰিয়া জবৰ হো ৰিয়া তা লম জবৰ তাল ৱা উল্ট পেচ হু তালু হম জবৰ আীম পেচ মু পেচ ৰু আ মু হা উল্ট পেচ হু আু হু ৱা ওম জবৰ ৱাঝ জে হা জবৰ হা হা উল্ট পেচ হু ৱাঝে হা হু চিন বা পেছবে হাজবোৰ হা হা নুন জীবন না হা উল্টাপিশ হু চ বে হা না হু ইয়াল আমযিবো ইয়াল ও উল্টাপিস উ নুন জীবন না ইয়াল হু না পড়তে হবে এখন আমরা মদের পরিচয় শিখব অর্থাৎ মদ অর্থ টানিয়ে পড়া বা দীর্ঘ ঈশ্বরে পড়া। আৰু শৰকতে উচ্চারণ টানিয়ে পড়াকে মদ বলে অর্থাৎ আমরা যে ভাবো শৰকতের উচ্চান পড়ছি বাজবর বা তাজবত্তা সাহজবাৎসা তো বি বা পেশ বু তা পেশ এই হরকত এক জবর এক পেশ হরকত বলে আমরা যেরকমভাবে হরকত পড়ছি ঠিক সেরকমভাবে এখানে মাদ পড়ব তবে হরকত আমরা টান দিই মাদে আমরা টান দেব তো মাদে হরফ বলে তিনটা আলিফ ওয়া উইয়া জবরে বাম পাশে খালি আলিফ থাকলে তাকে মাধ বলা হবে মাধব হরফ হলে আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব যেমন জবত তা এটা হরকত তা আলিফ জবত তা মা এক টান দিবেন ত হরকত আলিফ জবৰ ত একে উত্তান দিবে মাধে হৰফ এটা চাহ জবৰ চাহ এতিয়া হৰ্কত চাহ আলিপ জাবৰ চাহ এতিয়া মাধে হৰফ একেপ্তান দিবে চিন জবৰ চাহ হৰকত চিন আলিপ জাবৰ চাহ একে উত্তান দিবে ছবৰ চৰকত ছিফ জাবৰ চ একে উত্তান চিন জবৰ চাহ হৰ্কত চিন আলিপ জাবৰ চাহ মাদে হৰফ হা জবৰ হা হা আলিপ জাবৰ হা হা জবৰ হা হা আলিপ জাবৰ হা তো একটা জবর থাকলে ছেঠুলো শরকত আর জবর ওপর এরকম খালি খালি আলিফ থাকলে জবর ওপর খালি আলিফ থাকলে শেঠুলো মাদে এক লিফ টান দিয়ে পড়বেন তারপরে কফ আলিফ জবর ক লাম জবর কাহন আলিফ জবর ঘ সিন জের সি গি কফ দুই জের কিন কিন আলিফ জবর সি সা দুই পেশ বোন হে বোন কাফ জের কি রিফ জবর র কির মীন দুই জের মিন কি রিন মিম আলিফ জবর মা এক লিপ দিবেন লাম জেল লি কি মা লি কি লাম জবর লা কাফ আলিফ কা লা কা নুন জবর না লা কা না এরকম ভাবে তারপরে উদাহরণটা হচ্ছে জের এর বাম পাশে জজমলে ইয়া আসলে তাকে মাদার বলা হবে শুধু জের থাকলে এটা হরকত টান দেওয়া যাবে না জিম জে জি হরকত কিন্তু জের এর পরে জজমলে ইয়া আসছে তাহলে মাদার হবে তাহলে হবে এখানে জিম জের জি জিম ইয়া জের জি এক লিপ দিবেন জা জের জি জা ইয়া জের জি

তো আপনার যদি বইটা নিতে চান তাহলে দেখুন এভরি ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বার করে আপনি এই বইটা অর্ডার করে নিতে পারেন তারপর হলো পেশে ব্যবহার যদি পেশে বাম পাশে ওয়া আসে তাহলে তাকে মাদার বলা হবে মদর ফলে আমরা এক লিপারমি টান দিব শুধু পেশ থাকলে হরকত আর পেশে পর যেমন ওয়াও তাহলে মাদার হবে যেমন হামজা পেস ও এটা হরকত হামজা ওয়া পেশ এটা মাদার হরক আইন পেশ ও হরকত আইন ওয়া পেশ ও মাদার হরক

সিন ওয়াউ যাব সাউ সিন ইয়া যাব সাই আইন ওয়াউজ যাব আউ আইন ইয়া যাব আই লাম ওয়াউ বল লাউ লাম ইয়াজ যাব লাই তো এটা হচ্ছে লিনিয়ার অর্ডার আমরা তাৎক্ষণিক করে পড়ব তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ কোথায় এক লি পরিমাণ টান হবে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভালো করে কোরআন মাঝে ভিতরে আপনারা যখন এরকম পেয়ার্স পজ মানে ওয়াউ পাবেন সেখানে টান দিবেন জের পজ মানে ইয়া পাইলে টান দিবেন জবর উপর খালা লিপ পালি টান দিবেন এবং খারা জবর এরকম খারা জবর খারা জয়ের উল্টা পেশ পাইলে টান দিবেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে মাদের আর অনেকগুলো নিয়ম আছে মোট অনেক দশটা মতো নিয়ম আছে তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সেই নিয়মগুলো শিখব তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেখবেন প্রত্যেকটা ভিডিও পেতে দেখুন এইভিও ডেসক্রিপশনে আমি একটা লিংক দিচ্ছি প্লে লিংক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে আপনার প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ একসাথে পেয়ে যাবেন